আম্মু কেমন আছো, আম্মু ভালো আছো, আম্মু টাকা পয়সার সমস্যা হলে বলবে, আমি বিকাশে টাকা পাঠিয়ে দেব, দিন রাত আম্মু, আম্মুর উপরে আম্মু, টাকার উপরে টাকা, আদরের শেষ নাই, যত্নের শেষ নাই। হঠাৎ করে একদিন সকালে বলছে ভাতিজা, চাচা জানেন কি হয়েছে? ও খালেদা তো একটা কুৎসিত বদ মদখোর ছেলের সাথে চলে গেছে। এখন মেয়ের বাপ বলছে, তোকে ত্যাজ্য পুত্র করলাম, তোর মুখ দেখবো না, জিন্দগিতে তোকে বাড়তে উঠতে দিব না, আর বাড়িতে উঠতে দেয় না, আর কোনোদিন আম্মুও বলে না। যেহেতু পিতা মূর্খ, কাজেই ও তো ইসলাম বুঝে না যে শতবার ত্যাজ্য পুত্র বললে মেয়ে ছেলে ত্যাজ্য পুত্র হয় না, এই হিসাব তার নেই। আর একটা তার হিসাব নেই যে মেয়ে নিজে বিবাহ সেছে, ও নিজে ব্যভিচার নেই, সাত ছেলের মা হলো ও ব্যভিচার নেই। এটা জাহেলিয়াতের যুগে ছিল, আজও আছে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাবে এখানে হাত লাগিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আইমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগায়রা ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি অভিভাবকের বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজাবিজুল মারাতু আল মারাতা লা তুজাবিজুল মারাতু নাফসাহা ওয়া হিয়া জানিয়ে। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। ফাইনাহা তুজাবিজু নাফসাহা ওয়া হিয়া জানিয়ে। কেউ যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচার নেই, তাহলে ব্যভিচার নেই, ও ব্যভিচার নেই। কি করে খালা বলল, ফুফু বলল যে শোন খালেদা, তোর বাপ বিবাহ দিবে না, তুই চলাই, আমি তোর বিবাহ দিয়ে দিছি। তাই তো ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন বেটা ছেলে হয়ে গেছে, ফুফু কখন কখন খালা কখন কখন পুরুষ হয়ে গেছে। ধর্মের পাঁচ পেশা দাম নাই ফুফুর কাছে, খালার কাছে, বাপের উপর দিয়ে মাতাব্বরি দেখাচ্ছে। এই কথা তার জানা নেই। লা নিকাহ হবে ইল্লা ওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। বাপ বেঁচে থাকাকালীন দাদার উকিল হওয়া হারাম, বাপ বেঁচে থাকাকালীন নানার উকিল হওয়া হারাম, বাপ বেঁচে থাকাকালীন জ্যাঠার উকিল হওয়া হারাম, বাপ বেঁচে থাকাকালীন পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম নাই। এটাই শরীয়ত, শরীয়ত এভাবেই চলে। শরীয়ত এখানে কঠিন ভাবে জাহেলিয়াতকে ঠেকিয়েছে। জাহেলিয়াতের যুগে মেয়েরা এমনিতে বিভাবস্ত, যার যেখানে ইচ্ছে সে সেখানে চলতো। এটার বাস্তব দেখলে আপনাকে দেখতে হবে ইহুদি খ্রিস্টান তারাই জাহেলিয়াতকে গ্রহণ করেছিল আগেও, এখনো গ্রহণ করে আছে। সেই জাহেলিয়াত মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়বে, এ কথাই ঠিক। আপনি বিষয়টি ভাবুন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যে এখন মেয়ের পিতা এ কথা বলল, ও বুঝতে পারে না বিষয়টি কেন এমন। এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই পিতা এত খেপে গেল কেন। কথা প্রসঙ্গে গত জুমার আগের জুমাই মেয়েটা এবং মেয়ের বড় ভাই আপনার এই মসজিদে তিনতলায় এসেছিল। অনেক ঘটনা তার একটা নকল করছি। মেয়েটা বলছে, আমি নিজে থেকে বের হয়ে বিবাহ বসেছি, আপনার কোনো একদিনের বক্তব্য শোনার পরে আমি আমার পিতার হাত ধরে পা ধরে নিয়ে পড়ে গেছি। আমার পিতা আমাকে উত্তর দিয়েছে, পূর্বে যেদিন ছিলে সেই দিনের মতো ফিরে আসলে আমি তোমার বাপ, তার আগে আমি তোমার বাপ নই। বলেন কি বলবেন দেখি, যে আমার একটা ছেলে সন্তান, আমি সংসার থেকে ফিরে আসতে পারি না, আমার বাপকে আমি রাজিও করতে পারি না। এরপরেও আপনি আমাকে অনুরোধ করেছেন, আমি আমার বাপের বাড়ি গেছি, আমার বাপ হাতে হাতে বাড়ি থেকে বের হয়ে গেছে, আমার বাপের বিল্ডিং বাড়ি বিত্তশালী আমার পিতা। আমার পিতা চেয়েছিল আমাকে একটা উচ্চ শিক্ষিতা মেয়ে করবে, একটা সম্ভ্রান্ত পরিবারে ভালো পরিবারে বিবাহ দিবে। আমার বাপের বড় স্বাদ আমি দুঃখিত, আমার বাপের স্বাদকে আমি ধ্বংস করেছি, আমার বাপকে আমি এ পর্যন্ত বুঝাতে পারিনি, আমি কি করি। অজর নয় না, মেয়েটা কাঁদছে, আমার তো কিছু করার নেই, গাজীপুর কাপাসিয়ার মেয়ে। বলছি দেখো, আমারও কিছু করার নেই, আমি তোমাকে বলতে পারছি না কিছু, শরীয়ত এখানে কোনো হাত রাখেনি। তোমার বাপ যতদিন পর্যন্ত রাজি না হবে ততদিন পর্যন্ত যে না, আমি এটা বুঝাতে পারছি না তোমার বাপকে, তবে তোমার বাপের মোবাইল নাম্বারটা আমাকে দিও, আমি চেষ্টা করে দেখব। আমি তখন একবার চেষ্টা করেছিলাম, আমাকে বলছে
যে আপনি কি লেখাপড়া শিখে আলেম হয়েছেন না এমনি? আমি বা তার কি জবাব দিই? আমি আপনাকে বলতে চাচ্ছি পিতা খেপে গেল কেন? ওই আগের অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, মেয়েকে মাটিতে পুঁতে আসলো কেন? আপনি কি মনে করছেন যে তার ভালোবাসা কম? তার ঔরস জাতমে সে মাটিতে পুঁতে আসে কি করে? এর নাম জাহেলিয়াত। পরিস্থিতি এত জটিল, ভালোবাসা টিকে না, মহব্বত মহব্বত ভালোবাসাকে উপেক্ষা চলে গেছে, উপেক্ষা করে চলে গেছে জাহেলিয়াত। আজকে জাহেলিয়াত এত জটিল হয়ে গেছে, মেয়ে অঝর নয়নে বাপের পা ধরে কাঁধে, বাপ রাজি হয় না, তার মানে জাহেলিয়াত ফিরে এসেছে। একে তো তার পিতা নিজেকে শিক্ষিত মনে করে না, দ্বিতীয় সে বুঝে না এই শরীয়ত, সে মেনে নেওয়া প্রয়োজন মনে করে না, সে মানবে না, সে বারবার বলছে তোমাকে পূর্বের মতো হয়ে ফিরে আসতে হবে, সেদিন আমি বাপ, কি করবেন? অথচ শরীয়ত এই নয়, মেয়ে বের হয়ে চলে গেছে, ক্ষমতা থাকলে 3 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আস, একটা কথার কথা বলছি, মানে দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে হবে, নইলে ও রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, মেথর হোক, মুচি হোক, ও যদি মুসলমান হয় তাহলে আপনাকে গিয়ে বলতে হবে আমি তোমাদের বিবাহে রাজি। শুধু খালি এই কথাটা বলেন তাহলে তাদের আর জেনা হবে না, শুধু খালি এই কথাটা বলেন দুইজন সাক্ষী নিয়ে যে আমি তোমাদের বিবাহে রাজি, তাহলে আর তাদের জেনা হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, এটাই হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগে এরকম পরিস্থিতি ছিল, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ব্যাপারে ওখানে কঠিন ভাবে হাত লাগিয়েছে। পিতা ছাড়া যেন কোনো মেয়ে কোথাও বিবাহ বসতে পারে না, পিতা ছাড়া বিবাহ বসাই মানে হচ্ছে মেয়ে নিজ ইচ্ছায় অবাধে চলবে, জেনা হবে, যার ইচ্ছা তার সাথে চলবে, এই সুযোগ ইসলাম কঠিন ভাবে হারাম করেছেন। এটাই ছিল জাহেলিয়াত, এটাই ছিল বন্যতা, এটাই ছিল বর্বরতা। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন ভাবে বললেন কেন? লা তুজাব্বিজুল মারাতাল মারাতা মান তুজাব্বিজু নাফসাহু হিয়া জানিয়া। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে সে ব্যভিচারিণী। এই কঠিন বাক্যটি আল্লাহ রাসূল কেন উচ্চারণ করলেন? জাহেলিয়াতকে ঠেকাতে, বন্যতা বর্বরতাকে ঠেকাতে, কত জাহেলিয়াত ছিল, সব জাহেলিয়াতকে ঠেকিয়ে ইসলাম এসেছে। আমি আর আপনি না ইসলাম বুঝলাম, না বুঝার চেষ্টা করলাম, না মানার চেষ্টা করলাম, আমরা যারা দিন প্রচার করছি তারা জুমার খুতবা শুধুমাত্র কেসা কাহিনী দিয়ে সময় কাটাচ্ছি, জাতিকে বুঝালাম না শরীয়ত কি জিনিস।